একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা, বুঝে নিয়েছেন? ভাটাংশু না ভদাংশু? এই ছেঁচড় গুলোকে ভোট দেবেন, হাত যাবে। মায়েরা, সন্দেশকালীর বদলা হবে না। আপনাদের বন্ধু শুভেন্দু দুবার আটকেছে, তৃতীয়বার ঢুকেছি, শাক বাজিয়ে ঢুকেছি, গোটা সন্দেশকালী ফাঁকা হয়ে গেছে। রেখা পাত্রকে কিভাবে অ্যাটাক করছে দেখুন, এই ভোদাংশু না ভাটাংশু। এই আপনারা কাকে এখানে ভোট দেবেন, গঙ্গাকে না নর্দমাকে? আপনারা একটু তুলনামূলক বিচার করবেন না। আমার এমপি কে হবে, কাকে পাঠাবো আমি মোদিজির কাছে? সতীশ বাবুর চেয়ার, সুশীল নারার চেয়ার, তাকে কাকে কাকে পাঠানো উচিত, কে যোগ্য? আর সিপিএম বলিহারি এমনি সময় মুসলমান প্রার্থী দাঁড় করে, ইব্রাহিম আলী। আর এবারে ঠিকই আমার ভোটে করেছিল, একুশে বরাবর আমার নন্দীগ্রামে বামফ্রন্ট থেকে সংখ্যালঘু দাঁড়ায়। ষোলোতে আমার বিরুদ্ধে কবির মোহাম্মদ ছিল, কিন্তু মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য মীনাক্ষীকে পাঠিয়ে দিল, 6200 জামানত জব্দ, বাই বাই চলে গেছি। এখানে সায়নকে দাঁড় করিয়েছে সিপিএম এর নেতারা, লাল ঝান্ডা কারে ফুকার করছে, যাতে আপনাদের ভোটটা, রাষ্ট্রবাদীদের ভোটটা একটু কেটে তোলামূলকে সুবিধা করা যায়। সাবধান থাকতে হবে, এ ভোটটা শুধু অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর ভোট নয়, শুভেন্দু অধিকারীকে সমর্থন করার ভোট নয়, এ ভোটটা দেশের ভোট। কে কে চান ইউক্রেন হোক, চান নাকি, চান নাকি? তাহলে বলুন, 543 আসন, 543টাতে বিজেপি এনডিএ লড়ছে, তৃণমূল কতগুলোই লড়ছে, 45টাতে, সিপিএম 20টাতে। এরা দিল্লিতে গিয়ে কি করবে? আপনারা জানতো তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী কে হবে, কাকে চান? এটা প্রধানমন্ত্রী তৈরি করার ভোট। এইবার 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 400 পার করাতে হবে।